হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটি টিভি মনিটরের স্ক্রিন উল্টে যাওয়ার প্রবলেম পেয়েছি, এটাকে কিভাবে ঠিক করব বা আপনাদের এই সমস্যাটা হলে আপনারা কিভাবে ঠিক করবেন সে ভিডিওটি দেখাচ্ছি। এটা বিভিন্ন কারণে হয়, অনেক সময় রিমোটে ভুল চাপার কারণে এটা উল্টে হয়ে যায় বা যে কোনো সময় এটা হঠাৎ উল্টে যেতে পারে, এটা কোনো সেরকম সমস্যা না। তো বন্ধুরা, যারা এই প্রবলেমটি পেয়েছেন তারা কিভাবে এটা ঠিক করবেন আমি দেখাচ্ছি। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে টিভির মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখানে দেখুন, মানে যেহেতু স্ক্রিন উল্টে আছে দেখতে একটু অসুবিধা হচ্ছে, চাইলে আপনি মনিটরটা উল্টো করে এটাকে কাজ করতে পারেন। তো আমি জানি বিধায় আমার এভাবে করলেও আমি আমার সমস্যা নেই, আমি করতে পারবো। তো বন্ধুরা, এখন এই যে মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পর প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন রিসেট অপশন আছে, রিসেট করবেন। রিসেট করার পর দেখবেন এই যে রিসেট হয়ে যাওয়ার পরে যদি এটা ঠিক হয়ে যায় তো ভালো, যদি ঠিক না হয় তাহলে এখন আবার সে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এখানে পিকচারের যে পিকচার আছে এই পিকচারে যাওয়ার পরে এখানে দেখবেন যে মিরর বলে কোনো অপশন আছে কি না, মিরর বা স্ক্রিন, এখানে স্ক্রিন অথবা মিরর কোনো কিছুই পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা এখন আবার নতুন করে মেনুতে ফিরে যাব। মেনুতে আসলাম, মেনুতে আসার পরে 1147 দেওয়ার পর যদি না আসে তাহলে আবার মেনু থেকে বাইরে যাবেন, যে আবার মেনুতে প্রবেশ করবেন। করার পর 1147 যদি আমি একবার প্রেস করলাম যেহেতু হচ্ছে না, আমি টিভিটাকে আবার অফ করে নেব। আবার অন করছি, টিভিটা অন হলো। টিভি অন হওয়ার পরে আমি আবার মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে 1147, এই যে 1147 দেওয়ার পর দেখুন এখানে অপশন আসছে। এখানে অপশন, বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্যানেল সেটিংয়ে যাব। প্যানেল সেটিং, আমি 7 নম্বরে প্যানেল সেটিং আছে, আমি 7 নম্বরে প্যানেল সেটিংয়ে যাব। এই যে প্যানেল সেটিং আসার পর দেখুন 10 নম্বরে মিরর অপশন লেখা আছে। এই যে মিরর অপশন, মিরর মিরর অপশনে যাব। যাওয়ার পর এই দেখুন মিরর অফ করলে এই যে এখন অন আছে, এখন আমার ডিসপ্লেটা সোজা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ডিসপ্লেটা সোজা আছে। তো বন্ধুরা, এবার মেনু যে ব্যাক মেনু, এবার এই অবস্থাতে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আবার অন করবেন। সিম্পল বিষয়, কোনো ঝামেলা দেওয়ার কিছু না। যদি এটা যদি না জেনে থাকেন এইভাবে করলে আপনারা কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এটা করলে ঠিক হয়ে যাবে। আর অনেকে দেখছেন যে এটাও করছেন, যদি না হয় সেই ক্ষেত্রে এই টিভির যে ভার্সনটা আছে আমি দেখাচ্ছি। মেনু, মেনুতে যাওয়ার পর ভার্সন, ভার্সন এখানে ভার্সন নেই, তাহলে আপনাকে আবার সেই মেনু ফ্যাক্টরি রিসেটে যেতে হবে। ফ্যাক্টরিতে যেতে হলে আবার 1147 তা হচ্ছে না, তাহলে একটু স্লো করতে হবে। 1147 আচ্ছা, এটা আসার পর দেখুন এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভার্সন দেওয়া আছে। ঠিক এই ভার্সনের আপডেট ফাইলটি নেটের থেকে সংগ্রহ করে আপনারা ইউএসবির মাধ্যমে টিভিটিতে ইনস্টল দিলেই আপনার এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।